আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিনহা এসটিভির পক্ষ থেকে চলে আসলাম একদম নতুন একটি ক্যারাম বোর্ড খেলার প্রতিযোগিতায়। আর যে খেলায় অংশগ্রহণ করবে আর আমাদের আজকে সিনহা এসটিভিতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিনহা এসটিভির একজন সিনিয়র খেলোয়াড় আশিকুর। আশিকুরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আর তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আর সুদূর সেই বাগেরহাট থেকে আমাদের আজকের অতিথি খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়, তিনি বিভিন্ন দেশে খেলে থাকেন ক্যারাম বোর্ডের অত্যন্ত একজন সিনিয়র খেলোয়াড়, আর সেই আমাদের সিনহা এসটিভির আমন্ত্রণে আজকে খেলতে এসেছে। আর তিনি আমরা তাকে সামনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তিনি আমাদের হেমায়েত মোল্লা ভাই। আর আমাদের আরেকজন খেলোয়াড় এসেছে আমাদের এখানে আজকে আমাদের সিনহা এসটিভির আমন্ত্রণে, তিনি এই ঝিনাইদহ জেলার সরকোপাতি থেকে ক্যারাম গুরু আজিবর ভাই, আমি তাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে। সুপ্রিয় দর্শক, হেমায়েতুল্লাহ ভাই এবং আশিকুরের আমরা প্রথম ম্যাচটা এখন দেখব, আর তারপরে আপনারা অবশ্যই ম্যাচটা ভালো হবে দেখার আমন্ত্রণ থাকলে আমরা দ্বিতীয় ম্যাচ করব। আপনারা সবসময় পাশে থেকে দেখবেন ভালো ভালো খেলোয়াড়দের খেলা অবশ্যই সিনহা এসটিভিতে। দর্শক, আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, আপনারা সবসময় পাশে থেকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন বেশি বেশি এবং শেয়ার করে প্রচার করবেন আমাদের চ্যানেলটাকে যাতে বড় হয়। আর আপনাদের দোয়ানে আমরা এগিয়ে যেতে চাই, অবশ্যই আপনারা পাশে থাকবেন, আর পাশে থাকলেই আমরা ভালো ভালো খেলোয়াড় আপনাদেরকে ভালো খেলা দেখাতে পারবো ভালো খেলোয়াড় নিয়ে। আর দর্শক, আমরা শুরুতে এখন টস করতেছি, আশি করি জয়লাভ করেছে হেমায়েত মোল্লা ভাই, তিনি এখন হিট করবেন। দর্শক,
সুন্দর ফিনিশিং খেলাধুলা বাইরে হিট থেকে আশি করে সংগ্রহ হ্যাঁ
আশিকুর তার এই হিটটি তার 6টি পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন 7 পয়েন্টে। আহমেদুল্লাহ ভাই তার হিট থেকে 5টি পয়েন্ট সংগ্রহ করলেন। Thank you.
শিগুরের হিট থেকে হেমেন্দ মোহনা ভাইয়ের সংগ্রহ ছয়, তার আগে ছিল পাঁচ, তিনি পৌঁছেছেন 11 পয়েন্টে। আশিকুর হেমায়তুল্লাহ ভাইয়ের হিট থেকে 10টি পয়েন্ট সংগ্রহ করে তিনি পৌঁছে গেলেন 17 পয়েন্টে।
অত্যন্ত সুন্দর ভাবে আশিকুর কিন্তু তার হিট থেকে 12টি পয়েন্ট সংগ্রহ করে 17 থেকে আহমেদ মোল্লা ভাইকে প্রথম গেমটা দিয়ে দিল। দর্শক অসাধারণ ভালো খেলেছে আশিকুর, আর আহমেদ মোল্লা ভাই তো ভালো খেলেই থাকেন অবশ্যই, তিনি জাতীয় পর্যায়ের খেলোয়াড়, আন্তর্জাতিক খেলোয়াড়। আর আহমেদ মোল্লা ভাই এবং আশিকুরের প্রথম ম্যাচটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, সিনহাইস টিভির পাশে থাকবেন এবং পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।